নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আপনারা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন। মাই গার্ডেন শান্তিনিকেতন আপনাদের স্বাগত। আমরা ইনডোর আউটডোর সমস্ত গাছ নিয়ে আমরা বিনিয়োগ করেছি। আজকে এটা আমরা এই গাছটা নিয়ে আমি তোমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনডোরের গাছ, আউটডোরের গাছ। ইনডোর আমরা খুব সহজভাবে করেছি এবং এই গাছটা আমাদের জলের মাধ্যমে করা হয়েছে। তা কীভাবে জলের মধ্যে রাখবেন এবং একে তো আমরা ইনডোরে ভালোভাবে দেখি মাটিতে প্রচুর বড়ো হয় এবং গাছটা খুব সুন্দর দেখতে লাগে, পাতাগুলো খুব কালার কম্বিনেশন থাকে, সাদার সাথে অন্যরকম কালার থাকে। তাই কীভাবে করবেন এবং ছোটো পাত্রের মধ্যে গাছটাকে যে ছোটোভাবে রাখা যায় এবং এর বৃদ্ধি কীভাবে করবেন এবং কী খাবার দেবেন এবং জল কী রকম জল দেবেন, এই নিয়ে বিষয়ে আজকে আমি আমার আলোচনা জানানো করবো। খুব সহজভাবে যেভাবে করতে পারবেন সেটা আমি যেভাবে করেছি আপনাদের ঠিক সেভাবেই আমি আপনাদেরকে প্রসেসটা বলবো। আপনারা এটাকে বেডরুম বলুন, ডাইনিং টেবিল বলুন, বা আপনাদের বারান্দা বলুন, সমস্ত অফিসে যে কোনো জায়গাতে আমরা কিন্তু এটা সহজভাবে খুব কম পরিশ্রমে এটা করতে পারবেন। কিছু কিছু পরিশ্রম যেটা আমরা করতে হবে, যেটা পরিচর্যা করতে হবে, সেটা নিয়ে আমি আলোচনা করবো। প্রথম কথা হচ্ছে দেখুন, এর রুট দেখুন রুট হয়েছে, দেখুন এটা মাটিতে হলে হয়তো এত ভালো রুট হয় না। তাই এদের কী করতে হবে না কি খাবার দিতে হবে, প্রথম কথা হচ্ছে যে জলের যখন গাছ করবেন সবসময় জলটা পরিশোধিত জল নিতে হবে আমাদের, যে কোনো জল কিন্তু দিলে হবে না। আর্সেনিক অনেকের গাছ কী হয় ক্ষতি হয়, দেখুন সাদা সাদা ইয়ের মতন পড়ে যায়, অ্যাসিডের মতন যে কোনো অ্যাসিড জমে যাওয়ার মতন হয়ে যায়। তাই আমরা যতটুকু চেষ্টা করবো ইনডোরে গাছ করার সময় অ্যাকোয়াগার্ডের জল বা ফিল্টার জল নিয়ে সবসময় গাছ করবেন। আর জল যখন নেবেন তখন কিন্তু বেশিরভাগটা কিন্তু এদেরকে, যেহেতু গাছ শিকড় ভালো রাখতে হয়, এই গাছ শিকড় ভালো না রাখলে গাছ মরে যাওয়ার ক্ষতি হতে পারে, পাতা হলুদ হয়ে যাবে। তাই এদের সঙ্গে ফাঙ্গিসাইড পাউডারটা মোটামুটি সপ্তাহে তিনবার এদেরকে জল চেঞ্জ করবেন। তিনবারই কিন্তু ফাঙ্গিসাইড পাউডারতে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেবেন গাছটাকে। ধুয়ে নেওয়ার ফলে কী হবে, গাছে ফাঙ্গাস আক্রান্ত হবে না, গাছের গোড়া পচবে না এবং পাতা হলুদ হবে না। আর যেটা করতে হবে, এর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই গাছটাকে খুব বৃদ্ধি করতে গেলে বা পাতা কালার কম্বিনেশন ভালো রাখতে গেলে আমাদের যেটা খাবার দিতে হয় জেল। আমরা কিন্তু এখানে সবসময় জেল ব্যবহার করি, অনেক সময় কেনা জেলও ব্যবহার করি, অনেক সময় গাছের অ্যালোভেরা জেল থাকে, আমাদের সেই অ্যালোভেরা জেল থেকে কেটে নিয়ে এসে ব্যবহার করতে পারি। তাদের অ্যালোভেরা জেল কিনতে পারবেন না, তারা গাছের জেল দিয়ে হালকা পরিমাণে জেলটাকে কেটে দিয়ে ওই জেলটাকে জলের মধ্যে দিয়ে দিন, জেলটার থেকে জল নেবেন, জলটা নেওয়ার পর এটাকে খাবারটা দিয়ে দেবেন। আর যদি যদি কেউ জেল অ্যালোভেরা গাছ নেই, তা আমরা যে কোনো জেল কিনে নিয়ে এসে এই জেল একটু করে এক ফোঁটা করে দিয়ে দেবেন, দেখবেন গাছ খুব ভালো থাকবে এবং গাছ প্রচুর পরিমাণে সবুজ হবে এবং গাছ খুব বৃদ্ধি হবে। এই গাছটা বেশি দিন নয়, চার মাসের গাছ, দেখুন চার মাসের গাছে কীরকম শিকড় হয়েছে এবং কীভাবে গাছটা আছে। তাই আপনারা এইভাবে খুব সহজভাবেই করুন গাছ। আর এই বিশেষ কিছু আর মাঝে মধ্যে ভিটামিন যদি স্প্রে করতে পারেন, যে কোনো একটা ভিটামিন দেবেন, আর বিশেষ কিছু ইয়ে করতে হবে না, এভাবেই জলে রাখুন। আর দেখবেন একদম মানে কী বলবো, দরজা জানলা লাগানো এই অবস্থা গাছ কিন্তু রাখবেন না বাড়ির ভিতরে, একদম একটু হাওয়া বাতাস সচরাচর দু ঘন্টা যেন পায় সেরকম জায়গায় এই গাছগুলো একটু রাখার চেষ্টা করবেন। বা আপনি জানলার ধারে রাখলেন কিছুক্ষণের জন্য দু ঘন্টা, পারলে পরে ভিতরে ঢুকিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না সারাদিনের মধ্যে। এইভাবে সহজভাবে পরিচর্যা করুন, এভাবে গাছ লাগান, এভাবে আপনারা ছোটো ছোটো পাত্রেও গাছ করুন, মাটি ছাড়াও গাছ করা যায়, যাদের এখানে মাটি পাওয়া যায় না, অর্থাৎ শহরে যারা বসবাস করেন হয়তো অনেক যে জায়গাতে মাটি কিনে নিয়ে এসে গাছ করাটা কঠিন হয়ে যায়, তারা জলে এইভাবে গাছ করবেন। আমি যেভাবে টিপস বললাম সেই টিপসে অবলম্বন করুন, অবশ্যই দেখুন আপনাদের কাজ খুব ভালো হচ্ছে। যদি কিছু পরবর্তীকালে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে ভালো করে কিছু বলে দেবো। আর কিছু বলার নেই, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পরবর্তীকালে যেন আরও ভালো ভিডিও করতে পারি বা আগ্রহ যাতে আমার বাড়ে সেই জন্য একটা করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন যারা আরও খুব সহজে এইভাবে জলের মধ্যে গাছ করতে পারে। এই আর কিছু বলে বলছি না, আমি নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা